हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल स्पोर्ट्स 07। तो आज के मैच आईपीएल ए रॉयल चैलेंजर्स बेंगलोर वर्सेस राजस्थान रॉयल्स तो खूब ही जमजमाट होते चले। विराट कोहली वर्सेस संजू सैमसन, एवी डिविलियर्स, मैक्सवेल, क्रिस मॉरिस, प्रत्येक भलो भलो प्लेयर के तुम्हारा देखते पा। और हाँ, हमें ड्रीम इलेवेने तुम्हारे भिडियो बनानों आगे तुम्हारे उइनिंग प्रूफ देखिए देव। आगे मैचगुलोते कत टाक जीते समस्त किसू हमें भिडियोते देखो। আর তার সাথে কোন কোন প্লেয়ারকে তোমরা ড্রিম ইলেভেনে রাখবে, কোন কোন প্লেয়ার তোমাদের বেশি পয়েন্টস দেবে, টোটাল আমি তোমাদের দুটো টিম বানিয়ে দেখাবো। তো চলো, আমি ফার্স্টে ড্রিম ইলেভেন অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো আমি ড্রিম ইলেভেন অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি উইনিংস তোমাদেরকে দেখাবো, আমি ড্রিম ইলেভেনে কত টাকা জিতেছি, আর তার সাথে তোমাদেরকে সমস্ত কিছু বলবো রাজস্থান রয়্যালস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাপারে। তো চলো, এখানে দেখো মুম্বাই ইন্ডিয়ান্স আর পাঞ্জাব কিংসের যে রিসেন্ট ম্যাচটা হলো, ওখানে আমি 44 টাকা আর্ন করেছি, অর্থাৎ উইন করেছি। তার সাথে দেখো পর আগের দিনের যে ম্যাচটা হয়েছিল কলকাতা দিল্লি, সেখানে আমি 42 টাকা উইন করে গেছি। আর তার আগের দিনের ম্যাচটা দেখো সানরাইজার্স হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যালসের ম্যাচে আমি 49 টাকা উইন করেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে বেঙ্গালুরু আর মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটা দেখো, এখানে আমি 111 টাকা উইন করেছি। তো আমার উইনিং পার্সেন্টেজ তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ম্যাচই আমার উইন করছে, প্রত্যেকটা টিম আমাকে ভালো পয়েন্টস দিচ্ছে। তো তোমাদের আমি উইনিংটা দেখিয়ে দিলাম, উইনিং প্রুফটা দেখিয়ে দিলাম। আর তার সাথে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিওগুলো ঠিকঠাক নোটিফিকেশান তোমাদের দিয়ে দেয়। আর ড্রিম ইলেভেনের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, তোমরা যাও ওখান থেকে ডাউনলোড করে সাইন আপ করো, তোমরা 200 টাকা পর্যন্ত ক্যাশ বোনাস পাবে, আমার রেফারেল কোডটা ইউজ করবে। তো চলো, আমি তোমাদেরকে রাজস্থান রয়্যালস আর বেঙ্গালুরুর টিমটা বানিয়ে দেখাই। টোটাল আমি তোমাদেরকে দুটো টিম বানিয়ে দেখাবো, ফার্স্টে একটা মেন টিম বানাবো আর তারপর একটা অপশনাল টিম বানিয়ে দেখাবো, যারা ড্রিম ইলেভেনে অনেকগুলো করে টিম লাগাও তাদের জন্য। তো চলো ফার্স্টে মেন টিমটা বানাই। তো এখানে আমি সঞ্জু স্যামসনকে আমার টিমে রাখছি। আর এখানে দেখো বিরাট কোহলিকে তোমরা অবশ্যই টিমে নেবে। তার সাথে আমি ফার্স্টে স্টার প্লেয়ারগুলোকে সিলেক্ট করব। এখানে দেখো দেবদূত পাড্ডিগল একটা ভালো অপশান আছে, রিয়ান পরাগ আছে রাজস্থানের। তো এখানে আমি মহিপাল লমরোরকে আমার টিমে রাখব, আর তার সাথে আমি দেবদূত পাড্ডিগলকেও আমার টিমে রাখব। তো আপাতত আমি অলরাউন্ডার লিস্টে এলাম, এখানে তোমরা ম্যাক্সওয়েলকে অবশ্যই টিমে রাখবে, আর তার সাথে তোমরা এখানে ক্রিস মরিসকে টিমে রাখবে, ক্রিস মরিস এই ম্যাচে অবশ্যই খেলবে। আর তোমরা চাইলে শাহমাজ আহমেদকে রাখতে পারো, বাট আমি রাখছি না। চলো আমি বোলিং লিস্টে এলাম, এখানে তোমরা হার্ষাল প্যাটেলকে অবশ্যই টিমে রাখবে, মুস্তাফিজুর রহমানকে তার সাথে টিমে রাখবে। এখানে দেখো ইজবেন্দ্র চাহাল আর কাইল জেমিসন, এই দুটো অপশান আছে, তোমরা অবশ্যই টিমে রাখবে। কাইল জেমিসনকে তোমরা যদি না টিমে রাখতে চাও, তার জায়গায় তোমরা চেতন সাকারিয়াকে টিমে রাখতে পারো, এটা একটা ভালো অপশান আছে, চেতন সাকারিয়া রাজস্থান রয়্যালসের, তোমরা চেতন সাকারিয়াকে টিমে রাখতে পারো। তো চলো আমি চেতন সাকারিয়াকে টিমে রাখলাম। তোমরা চাইলে কিন্তু কাইল জেমিসনকে রাখতে পারো। দেখো আমার 10টা প্লেয়ার সিলেক্ট হয়ে গেছে, আর একটা প্লেয়ার সিলেক্ট করা বাকি। তো ব্যাটিং লিস্টে যদি আসি, তো ব্যাটিং লিস্টে 8:30 আমার এখানে দেখো ইজশ্রী জসবাল রাজস্থান রয়্যালসের ওপেনার, তো রাজস্থান রয়্যালসের ওপেনারকে আমি নিয়ে নিলাম। এখানে দেখো বিরাট কোহলির টিমের উইকেট কিপার ভারত আছে, তোমরা চাইলে কিন্তু এই প্লেয়ারটাকে টিমে রাখতে পারো, ওয়ান ডাউনে এসে ব্যাট করছে, তো একটা ভালো খেলে দেওয়ার চান্স থাকে। তো তোমরা যদি চাও তো জশ্রী জসবালের জায়গায় ভারতকে টিমে রাখতে পারো, বাট আমি এখানে জসবালকেই টিমে রাখলাম। তো মোটামুটি আমার টিম বানানো কমপ্লিট তোমাদেরকে দেখালাম। চলো ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনটা সিলেক্ট করে নিই। ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সবসময় লাকের উপর নির্ভর করে, প্রত্যেকটা প্লেয়ার অর্থাৎ কোন দিন কোন প্লেয়ার বেস্ট পারফরমেন্স দেবে সেটা বলাটা খুবই টাফ। তবুও চলো কন্ডিশনের কথা মাথায় রেখে, যেহেতু স্লো পিচ হচ্ছে, প্রত্যেকটা ম্যাচেই প্রায় 7 থেকে 8টা উইকেট পড়ছে, তাই এখানে আমি অলরাউন্ডার অর্থাৎ বোলিং অলরাউন্ডারের উপরে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করছি। এখানে আমার টিমে গ্লেন ম্যাক্সওয়েলকে আমার ভাইস ক্যাপ্টেন বানালাম, আর তার সাথে তোমরা এখানে চাইলে হার্ষাল প্যাটেলকে ক্যাপ্টেন বানাতে পারো, নাহলে মুস্তাফিজুর রহমান একটা অপশান আছে, তোমরা চাইলে মুস্তাফিজুর রহমানকে বানাতে পারো। তো চলো আমি হার্ষাল প্যাটেলকে ক্যাপ্টেন করে দিলাম। তো হার্ষাল প্যাটেল ক্যাপ্টেন আর গ্লেন ম্যাক্সওয়েল আমার ভাইস ক্যাপ্টেন, তোমরা চাইলে কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলকে ক্যাপ্টেনও করতে পারো,
আগের ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল অসাধারণ পারফরমেন্স করেছে বল এবং ব্যাটে। তো চলো আমি গ্লেন ম্যাক্সওয়েলকে ক্যাপ্টেন আর হার্ষেল প্যাটেলকে ভাইস ক্যাপ্টেন করলাম। তো টিমটা তোমরা কেমন বানালাম একবার চেক করে নাও। এখানে আমার টিমে আছে ব্যাটিংয়ে অর্থাৎ উইকেট কিপারে আছে সঞ্জু স্যামসন, তারপর ব্যাটিংয়ে আছে বিরাট কোহলি, মহিপাল লমরোর, দেবদূত পাড্ডিগল, ইয়শ্রী জজবল, তার সাথে আছে গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, ইজবেন্দ্র চাহাল, হার্ষেল প্যাটেল, আর আছে মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া। টোটাল আমার টিম বানানো কমপ্লিট। তোমরা এখানে চাইলে কাইল জেমিসনকে অ্যাড করতে পারো কিংবা উইকেট কিপারে ভারতকে অ্যাড করতে পারো। আমি চাইছি না এভি ডিভিলিয়ার্সকে রাখতে, কারণ এভি ডিভিলিয়ার্স অনেকটা নিচে ব্যাটে আসছে, ওখান থেকে রান পাওয়াটা, এভি ডিভিলিয়ার্স অর্থাৎ পয়েন্টস বেশি দেওয়াটা অনেকটাই টাফ, তাই আমি এভি ডিভিলিয়ার্সকে টিমে রাখিনি, এটা তোমরা মাথায় রাখবে। তো চলো এটা আমার মেন টিম তোমাদেরকে বানিয়ে দেখালাম, এর সাথে আমি তোমাদের একটা অপশনাল টিম বানিয়ে দেখাবো, অর্থাৎ যারা অনেকগুলো করে টিম লাগাও তারা কীভাবে একটা অপশনাল টিম লাগাবে। তো চলো, অনেক সময় অপশনাল টিমও ভালো পয়েন্টস এনে দেয়, সেই কারণে আমি অপশনাল টিম বানিয়ে রাখি। তো এখানে দেখো আমি কেস ভারতকে এই টিমে রাখছি, তার সাথে সঞ্জু স্যামসনকে রাখছি, এভি ডিভিলিয়ার্সকে অবশ্যই রাখবো এখানে, আর এখানে ইভেন লুইসকে আমার টিমে নিচ্ছে, আর লিভিংস্টোনকে আমার টিমে রাখছি এখানে। দেখো এখানে আমি বিরাট কোহলিকে আমার টিমে নিলাম না, আর তার সাথে এখানে আমি তোমরা চাইলে রিয়ান পরাগ বা মহিপাল লমরোর কাউকে রাখতে পারো, বাট আমি কাউকে আপাতত রাখছি না। অলরাউন্ডারের লিস্টে এখানে আমি গ্লেন ম্যাক্সওয়েলকে আবারও টিমে রাখছি, আর তার সাথে এখানে আমি রাহুল তেওয়াটিয়াকে রাখছি, আর বোলিংয়েতে আমি এখানে মুস্তাফিজুর রহমান আর হার্ষেল প্যাটেলের মধ্যে হার্ষেল প্যাটেলকে রাখছি না, এখানে মুস্তাফিজুর রহমানকে রাখলাম, তার সাথে এখানে আমি কাইল জেমিসনকে রাখলাম, আর তার সাথে এখানে তেমন কোনো আর বোলিংয়ের তলার দিকে অপশান নেই, কারণ কার্তিক ত্যাগীকে খেলাচ্ছে না টিম, তারা তার জায়গায় জয়দেব গুণাতকাটকে খেলিয়েছিল। এখানে তোমরা চাইলে কিন্তু মোহাম্মদ সিরাজ একটা অপশান আছে, তোমরা চাইলে রাখতে পারো, জয়দেব গুণাতকাট আগের ম্যাচে খেলেছিল, রাখতে পারো, বাট আমি রাখছি না। চলো এখানে আমি আবারও হার্ষেল প্যাটেলকে টিমে নিয়ে নিলাম। তো মোটামুটি দেখো আমার 8.5 ক্রেডিট পড়ে আছে, 8.5 ক্রেডিটে আমাকে একটা প্লেয়ার আরও সিলেক্ট করতে হবে। তো এখানে অপশন দেখো আছে ক্রিস মরিস 9.5 যেহেতু হবে না, তো 8.5 আমাকে এখানে রিয়ান পরাগের অপশান আছে, ইজবেন্দ্র ইয়শ্রী জজবালের অপশান আছে, তোমরা চাইলে ইয়শ্রী জজবালকে আবারও টিমে রাখতে পারো, বাট এখানে অলরাউন্ডার লিস্টে এখানে তোমরা ড্যানিয়েল ক্রিস্টেনকে টিমে রাখতে পারো। দেখো আগের ম্যাচে ড্যানিয়েল ক্রিস্টেন মাত্র 3 পয়েন্ট দিয়েছে, তেমন খাস কিছু করতে পারেনি। তো তোমরা চাইলে এখানে ইজবেন্দ্র চাহালকে কিন্তু টিমে রাখতে পারো। তো চলো আমি ইজবেন্দ্র চাহালকে আবারও টিমে নিয়ে নিলাম, কারণ এখন বোলিংটা বেশি প্রয়োজন, কারণ বোলিংরাই বেশি পয়েন্টস দিচ্ছে, যেহেতু কন্ডিশন এখন স্লো হয়ে গেছে পিচ। তো চলো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনটা তোমাদের বানিয়ে দেখাই। এখানে আমি গ্লেন ম্যাক্সওয়েলকে যেহেতু আগের টিমে করেছি আমি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, তো এখানে আর করছি না। এখানে তোমরা চাইলে কিন্তু মুস্তাফিজুর রহমান আর ইজবেন্দ্র চাহালের মধ্যে কাউকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানাতে পারো। তো এখানে আমি ইজবেন্দ্র চাহাল আর মুস্তাফিজুর রহমানের মধ্যে মুস্তাফিজুর রহমানকে ক্যাপ্টেন করলাম, আর তার সাথে এখানে আমি সঞ্জু স্যামসনকে ভাইস ক্যাপ্টেন করলাম। তো টিমটা একবার তোমরা চেক করে নাও। এখানে আমার টিমে উইকেট কিপার আছে সঞ্জু স্যামসন, কেস ভারত, আর তার সাথে আছে এভি ডিভিলিয়ার্স, ইভেন লুইস, লিয়াম লিভিংস্টোন। এখানে দেখো আমার বিরাট কোহলি, দেবদূত পাড্ডিগল কেউ নেই, এখানে গ্লেন ম্যাক্সওয়েল আছে, তার সাথে রাহুল তেওয়াটিয়া আছে, ইজবেন্দ্র চাহাল আছে, হার্ষেল প্যাটেল আছে, মুস্তাফিজুর রহমান আর কাইল জেমিসন আছে। তো তোমাদেরকে আমি টোটাল 2টো টিম বানিয়ে দেখালাম, তোমরা এই 2টো টিম থেকে মার্চ করে তোমাদের মতন করে তোমরা টিম বানাতে পারো, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন তোমাদের মতন করে তোমরা বানাতে পারো। আমি তোমাদেরকে জাস্ট একটা সাজেশান দিলাম এবং আমার ট্রিক আমি তোমাদেরকে বললাম কোন কোন প্লেয়ারদেরকে রাখা উচিত হবে, তো সমস্ত কিছুই আমি তোমাদেরকে বোঝালাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর তোমরা ভিডিওটা তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে তারাও হেল্প পায়, আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দেবে। তো চলো বাই বাই, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।